আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান রেসিপি। আজকে সকাল বিকালে চায়ের সাথে কিংবা ঝটপট মেহমানদারিতে পরিবেশনের জন্য ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। চলুন শুরু করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে সাদা আটাও এখানে ব্যবহার করতে পারবেন। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তেল দিচ্ছি 2 টেবিল চামচ, আর চিনি দিচ্ছি 1 চা চামচ। এখন এই শুকনো অবস্থাতেই সব কিছুকে ভালো করে নেড়ে ময়দার সাথে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি অল্প অল্প ঢেলে আমি একটা ডো তৈরি করব। পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, আঙুল ডোবানো যায় এরকম একটা হালকা কুসুম গরম পানি আমি আজকে এই ডো তৈরিতে ব্যবহার করছি। আর পানিটা কিন্তু একবারে দিবেন না, বারবার অল্প অল্প পানি দিবেন, আবার মাখাবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে আমি যাচ্ছি নাস্তার জন্য পুরটা তৈরি করতে। এজন্য অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মিহি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি। এটাকে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, চাট মশলা দিচ্ছি 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়োও দিচ্ছি 1/2 চা চামচ। এখন সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলি আমার এই পেঁয়াজের পুরটা তৈরি। এখন আমি ফিরে যাচ্ছি সেই ময়দার ডোয়ের কাছে। এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখার ফলে এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। এরপর এখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে আমি একটা ছোট রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পুরো হবে না, নর্মাল আমরা যে রুটিগুলো তৈরি করি একইভাবে এই রুটিটা তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো ডো দিয়ে আমি রুটি তৈরি করে নিলাম। এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে একে একে রুটিগুলোকে আমি হালকা একটু সেকে নিব। খুব বেশি কিন্তু ভাজবে না, জাস্ট গরম তাওয়ায় এই রুটিটাকে দিয়ে 30 সেকেন্ডের মতো রেখে এটাকে আবার উল্টিয়ে দিবেন, আবার অন্য সাইডটাও 30 সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নেবেন। তো একইভাবে সবগুলো রুটি আমি তাওয়ায় সেকে নিয়েছি। এখন এগুলোকে হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেলে সবগুলো রুটিকে একে একে আমি সমান সাইজ করে বিছিয়ে নিব। এরপর একটা নাইফ দিয়ে রুটির 4 সাইডগুলো এভাবে কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নিব। আর এই কেটে নেওয়া অংশগুলো কিন্তু ফেলতে যাবেন না। আমি নাস্তাটা তৈরি করতে করতে এই কেটে নেওয়া অংশগুলো আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এই গরম তেলের মধ্যে এই কেটে নেওয়া অংশগুলো দিয়ে নিলাম। এগুলো কিন্তু একদম নিমকির মতো মুচমুচে হয়। চায়ের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু চায়ের সাথে অনেক টেস্টি লাগে। তো যাই হোক, এগুলোকে আমি এই প্রসেসে ভেজে তারপর চায়ের সাথে পরিবেশন করেছি, সবাই অনেক বেশি পছন্দ করেছে। এখন অন্য একটা ছোট বোলের ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু নাস্তা তৈরিতে আঠার কাজে আমি ব্যবহার করব। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। এখন স্কোয়ার শেপ করে কেটে নেওয়া সেই রুটির টুকরো থেকে একটা টুকরো নিয়ে এটাকে আমি বোর্ডের উপরে বিছিয়ে নিলাম। আর এই রুটির চারিদিকে ময়দার মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু নাস্তাটা তৈরিতে আঠার কাজ করবে। এখন স্ক্রিনে একটু দেখে নিন, আমি সেই পেঁয়াজের পুরটাকে নাস্তার এক সাইড থেকে দিয়ে নিচ্ছি। এরপর জাস্ট এটাকে মুড়িয়ে মুড়িয়ে ফোল্ড করে ভাঁজ দিয়ে নিচ্ছি। একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল, আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম।
এখন এগুলোকে ভাজতে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর আমি এই নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে যখন নাস্তার ভিতরে এরকম লালচে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজ একটা নাস্তার রেসিপি। এই নাস্তার উপরে ভাগটা কিন্তু বেশ খাস্তা হয়ে থাকে, খেতেও অসম্ভব মজার। বিশেষ করে যারা ঝাল আইটেমগুলো খেতে পছন্দ করেন তাদের কাছে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি লাগবে। চাইলে আপনারা সকাল বিকালে চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন, আর হঠাৎ করে মেহমান চলে আসলে চটজলদি এটাকে তৈরিও করে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করে যাবেন। এর ফলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সবার আগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।